নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি আমার কবিতা আর আমার কবিতা পাঠ আপনাদের ভালো লাগছে। আজ যে কবিতাটা আপনাদের শোনাবো তা মানুষের জীবনের একটা বিশেষ অবস্থা নিয়ে, মানুষের জীবনের স্থবিরতা নিয়ে। অথচ সেই স্থবিরতাকে ভেঙে নিজের পারিপার্শ্বিককে চিনে এগিয়ে চলার নামই হলো জীবন। সেই বিষয় নিয়েই আমার আজকের কবিতা ঝাঁকুনি। মানুষের জীবনে মাঝে মাঝে প্রবল ঝাঁকুনি দরকার, বেশ বড় ধাক্কা, যা তার অন্তরকে নাড়িয়ে দেবে প্রবলভাবে। দোতলার উপর থেকে পড়লে শরীরে যে ঝাঁকুনি লাগে, মনেরও ঠিক তেমন ঝাঁকুনি দরকার হয়। বয়সের সাথে সাথে যেমন শরীরে মরচে পড়ে, একই স্রোতে ভাসতে ভাসতে মনেও তেমন মরচে পড়ে। অনেক ভুল ধারণা মনে বাসা বাঁধে, সেই মরচে সেই ভাবনাগুলো ঝেড়ে ফেলার জন্য প্রবল ধাক্কা দরকার। সেই ধাক্কা খেয়ে হয়তো উঠে দাঁড়াতে সময় লাগবে, কষ্ট হবে, তবু ধাক্কাটা প্রয়োজন। এমন একটা ঝাঁকুনি হবে সেটা, যেটা এক লহমায় অবুজ মনকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দেবে জীবনের আয়নার সামনে। নিজের সম্পর্কে যত ভুল ধারণা, নিজেকে গুরুত্বপূর্ণ ভাবার যত মিথ্যে অভ্যাস, নিজের পারিপার্শ্বিকের যে সুস্পষ্ট ছবি, সব পরিষ্কার ধরা দেবে সেই আয়নার প্রতিফলনে। সেই ঝাঁকুনিটা দরকার, যা নিজেকে নিজের কাছে চেনাবে। ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন, শুধু কবিতা পাঠ না, আমার লেখা কবিতাও কেমন লাগছে সেটাও জানাবেন। আসলে আমার কবিতাগুলো আপনাদের শোনানোই আমার এই কবিতা পাঠের প্রধান উদ্দেশ্য। নমস্কার।